তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। দেখো, সকালবেলা উঠে প্রথমে আমি চা করে নিচ্ছি, দুধ চা, আর সমোসাটা খাচ্ছি আর কি। এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট। তো রাত্রেবেলা সব জামা কাপড় দেখো, এই যে সব নেড়ে দিয়েছি বাইরে থেকে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা আমি উঠেই সমোসা আর চা খেয়ে নিচ্ছি। এখনও বিছনা মিছনা কিছু উঠানো হয়নি। এখনে কয়টা বাজে জানো? 10টা বাজে, এখনও কিছু করা হয়নি। 10টা বাজে, কিছুইতেই হাত দিইনি। এই যে মুখ ধুলাম, মুখ ধুয়ে তোমাদের সামনে আসলাম। তো এখনও জামা প্যান্ট বলছি কি উল্টা পাল্টা জানি না, বুক খেয়ে যাচ্ছি। কাঁথা কাপড় এখনও উঠানো হয়নি, সেরমের নিচের নিচেই রয়েছে, যেহেতু কালকে দিদা শুয়েছিল ঘরে। এ কয়দিন এরমই শোয়া লাগবে, কারণ আমাদের নতুন একটা মেহমান এসেছে। একটা দাদু, দাদু না, একটা মামা বলতে গেলে, দাদুর মতনই দেখায় কিন্তু মামা মানা লাগবে। তো এখন এই মামা এসেছে, তারপর একটা ভাই এসছে, ছোটু, মানে আমার নামেরই নাম আর কি। আর তারপরে আবার রবিবারে আমার মাসির আসবে, মানে কালকেরা আসতে পারে, নাও আসতে পারে, জানি না আমি অত একটা, আসতেও পারে না আসতে পারে, আমি বলতে পারছি না ঠিক। তো এখন যাব জল ভরতে, এই চার সমস্যাটা খেয়ে আমি এখন জল ভরতে যাব। বোন রয়েছে খালি ঘরে, তো দেখি ও যায় কি না। ওর এখনো হাতের ব্যথাটা কমেছে, কিন্তু ওর হাতের ইটা কাটবে কবে জানি না। 17 তারিখে কাটার কথা বলেছিল, তো যাই হোক কবে কাটবে আমি সেটা একটা জানি না। তো চলো সমস্যা চা খেয়ে একদম, ঘরে কোনো কাজ করবো না এখন, এসেই করবো। এখনো প্রচুর কাজ পড়ে রয়েছে, এখন শিলা যাব বয়া নিয়ে জল ভরে, তারপরে এসে তারপরে আর কি সব কাজ বাজ করে একদম ফ্রেশ হয়ে নেবো। চলো সমস্যাটা খেয়ে নিই, তারপরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। এই জামা প্যান্ট পরে যাবো না বাইরের দিকে, কেন কি এই জামা প্যান্ট নোংরা, এ তো ঘরে পরার জন্য, সেজন্য এমনি আর কি পরি। এখন তো এই কাঁথাটাও দেখো, এই কাঁথাটা হচ্ছে দিদার, দিদার বলতে মানে দিদার আমার ভাইয়ের রনর, তো দিদার ভাই ঘুমায়। তো আমার মুখে টক খেয়েছি না একটু আগে, তো তার জন্য মুখে টক টক লাগছে। তো দিদা, দিদা আমাকে বলেছিল সকালবেলা, যে কালকেরা বলেছিল যে ধুয়ে দিতে, তো ধুয়ে দিয়েছি। এই যে কালকেরা ধুয়ে দিয়েছিলাম, একটু লেট হয়ে গিয়েছিল, 3টের দিকে ধুয়েছি। তারপরে ওই ওয়াশিং মেশিনে শুকাতে দিয়েছি, তারপরে নেড়ে দিয়েছিলাম বাইরে, একটুক্ষণ শুকিয়েছে অল্প একটু, তারপরে ঘরে এনে নেড়ে দিয়েছি। জানি শীত পড়ে তো ঠান্ডাতে আরও ভিজে যেতে পারে। চলো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি, টাটা। ফ্রেন্ডস, আমি বেরিয়ে পড়লাম, তো আমার জুতোটা না পিছনে রয়েছে, তো সেটাই আর কি আনতে যাচ্ছি। তো এটা ঘরের ব্যাক সাইড, তোমরা তো জানোই। তো এখন যাচ্ছি জল ভরে, এই যে হাতে বয়া, তো জল ভরে তাড়াতাড়ি আমি চলে আসবো, বাড়ি প্রচুর কাজ রয়েছে। গাড়ি বাড়ি কি কি বলছি আমরা তুমি জানি না। তো চলো আমি তাড়াতাড়ি এখানে ভরে আসি বয়া। বন্ধুকে বললাম যাবি কিনা, তো ঘরেই নেই আর কি বলবো। দেখি রাস্তায় পেলে তাহলে, যদি যায় তাহলে ঠিক আছে, যদি না যায় তো একা একা বোরিং হিসাবে যাওয়া লাগবে। কেউ কোন জায়গায় গেলি পারে না, সঙ্গী না থাকলে পারে না, ভালো লাগে না আর কি। তো আমার সঙ্গী নেই এখানে, মানে আমার এখানে কেউ নাই যাওয়ার জন্য, সেই জন্য আর কি এখানে একা একা যাওয়া লাগছে। চলো ওখানে গিয়ে পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার জল ভরা কমপ্লিট, আমি এখানে বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে একেবারে ফ্রেশ হয়ে কথা বলছি, চলো টাটা। আমি বাড়ি চলে এসেছি, এখন এখানে দরজাটা খুলবো, না খোলার আগেই আমি দেখো মানে ফোন খুলে বসে রয়েছি। তো বললাম মাসিকে ফোন করে কি, যে মাসিরা আসবে কি না, কিন্তু সে আসবে না, মানে মাসি আসবে না। তো এখন কি করার আছে, যাই হোক এসেছে তো কেউ। ছোটি দিদিকেও বলেছি, মানে আমার একটা দিদি মাসির মেয়েকে বলেছিলাম যে আসবে কি না, তো দিদিটাও মানে দিদিরাও আসবে না, জিজা দিদি বলেছিলাম সবাইকে আসবে না।
আর আমার মিনুকে আমি ঘরে বন্দি করে রেখে গিয়েছিলাম। ওই দেখো শুচ্ছে, ওই যে এই দেখো শুচ্ছে এখানে। আর বেডের অবস্থা দেখো, এই যে ঢেড়ি মারা, এখন এখানে গুছাবো। তো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি, এখানে প্রচুর কাজ রয়েছে। এখানে কথা বলতে গেলে না এখানে বাজে জানো কটা? 11টা, 11টা 20। তো আমি এখনো কোনো কাজেও হাত দিইনি, চলো করে নিই তাড়াতাড়ি করে। বন্ধুরা আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তো আর ব্লগটা অন করি নি স্নান করার পরে, তো তার জন্যে কিছু মনে করো না। আর মানে অন করিনি কারণ অনেক কেউ এসেছিল, তো তার সামনে আর ক্যামেরা অন করলাম না। আর সন্ধ্যাটা দেওয়া হয়ে গিয়েছে, ওই দেখো দিয়েছি। তো আর কি বলবো, সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। আর দেখো আমি কাজ মাজ করে এই যে বেডটাকে একটু গুছিয়েছিলাম, ওই যে গেম খেলছে দাদা। তো চলো আজকের মেলার যে ভিডিওটা আমি প্রথম ছেড়েছিলাম, সেই ভিডিওটায় যে গানটা দিয়েছি, গানটা কপিরাইট এসেছে করে গান আর ভিডিওটা দিতে পারলাম না। সারার সাথে সাথে দুইজন দেখেছে কিন্তু আমি ডিলিট করে দিলাম, তার সাথে সাথে ডিলিট করে দিলাম কারণ কি কপিরাইট এসেছিলো করে ডিলিট করে দিয়েছি। চলো আজকে মতন, মানে আজকে এখনো ব্লগটা অফ করছি, এখনো প্রচুর কাজ রয়েছে, চলো পরে কথা বলছি তোমাদের সাথে। ফ্রেন্ড আমি এখন চা খাচ্ছি, দেখো একদম মানে দুধ চা খাচ্ছি, দেখো একদম একদম মানে কি বলবো লাল। তো তোমরা যা মানে ভাবছো হয়তো একদম কড়া করে বানিয়েছি, তো না একদম ভালো বানিয়েছি, একদম টেস্টি হয়েছে চাটা, তো খেয়ে নিই। ভীষণ টেস্টি হয়েছে চাটা আজকে, এত সুন্দর করে বানিয়েছি একদম। ফ্রেন্ডস তো আমি চলে এসেছি তোমার সামনে, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আজকে বানিয়েছিল হচ্ছে বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসলাম, আজকের ভিডিওটা বেশি বড় করবো না। দেখো এই যে ভাইটি শুয়েছে, আর বিছানাটাও করে নিলাম, আর নিচে ওই যে খালি পাটিটা পাটিটা আর কি বিছিয়ে রেখেছি, এখন চাদর নামাবো, চাদর নামিয়ে বিছানাটা করে নেব। তো তার আগে ভাবলাম যে ব্লগটা এন্ড করে নিই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, পরে নতুন একটা ব্লগের সাথে কালকে দেখা হচ্ছে, চলো টাটা। আর সাবস্ক্রাইব করে দেবেন, আর তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার। আর মেলার ভিডিও দিয়েই কপিরাইট এসেছে, তার জন্য ওটা ডিলিট করা লেগেছে, কি বলবো। আর একটা গান দিয়েছিলাম মানে ডান্সের গান দিয়েছিলাম, আমি ভেবেছি কপিরাইট আসবে না, আমি সার্চ মেরেও দেখেছি কিন্তু লাস্ট পর্যন্ত কপিরাইটই এসেছে করে আমি ডিলিট করে দিয়েছি। তো চলো ওই ভিডিওটা আর দেবো না, আর মেলায় কালকে যাব। তো তোমাদের বলেছি কি যে মাসিরা আসবে না, আসবে, কালকে 11টার বোটে উঠবে, তো আসতে 2 ঘন্টা লাগবে, তো 1টার দিকে আর কি পৌঁছাবে ঘরে। তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, চলো টাটা। কি রে ওটা, ঠিক আছে টাটা। তোমাদের তো দেখানি হয়নি, দেখিয়ে নিই একবার কিরম রান্না করেছে, চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে সিম্পল বিরিয়ানি রান্না করেছে, আর এখানে হচ্ছে গ্রেভি, তো হালকা একটু রেখেছি গ্রেভির জন্যে, গ্রেভির জন্য বলছি খাওয়ার জন্য আর কি গ্রেভিটা রেখেছে। আর দেখতে পারছো সারা কিচেনের অবস্থা কি, এই কোনার দিকে তো মানে সব কিছু উষ্ট বাসন ভরা, ডাব্বা ডুব্বি সব কিছু। ফার্স্ট দিন তো মেলায় গিয়েছিলাম, সেকেন্ড দিন যাইনি, থার্ড দিন যাইনি, ফোর্থ দিন যাবো, চলো টাটা।